غيرته. বাইরে ঘুরতে তো গণেশ ঠাকুর দেখতে গণেশ ঠাকুর দেখতে হ্যাঁ নেব তুমি হচ্ছে সমর তাদের এখানকার পুজো দেখি নাম করেছ ওইখানে আজকে আজকে এখানে সুমন দ্বারা হচ্ছে সব বাচ্চাদের এখানে হচ্ছে পুরো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে অনাথ বাচ্চাদের যে খাওয়ানোর ব্যাপারটা রয়েছে সমতাদের তার জন্য ওনার ঠাকুর মশাই বসে সিদ্ধিবিনায়ক তুমি একটু বলে দাও তুমি কোথায় এসছো মা আমার ছোটবেলার বাড়ি সুরার বাড়ি কি করেছিলে এখানে যে হচ্ছে কার এই বাড়িতে মেয়ের আশীর্বাদ আছে তা চলো গুড মর্নিং গুড মর্নিং করে দাও হাত খাওয়া দোদল গুড মর্নিং গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম একটু আগেই দেখলেন গতকাল রাত্রে শাশ্বতী মা আর গোগল গেছিল আমাদের পাশেই সমর্থদের বাড়িতে প্রতি বছর গণেশ পুজো হয় সেখানে নিমন্ত্রণ ছিল সেখানে কিছু ভিডিও ক্লিপিংস দেখলেন কিন্তু কালকে রাতে ওরা এসে আর শেষ করা হয়নি তাই আজ সকাল থেকে শুরু করলাম আজকে সকাল থেকে কিন্তু একটু আকাশটা পরিষ্কারই ছিল গত দু তিন দিনের তুলনায় কিন্তু এখন আবার হঠাৎ করে মেঘ উঠে গেছে মেঘ মেঘের ঘনঘটা হয়েছে অ্যাজ ইউজুয়াল এদিক ওদিক প্রচুর মেঘের গর্জন হচ্ছে যেই গোগলের স্কুলে যাওয়ার টাইম হয়েছে তখন এই অবস্থা যাই হোক স্কুলে আমি দিয়েই আসবো আর এসে তারপর কথা হবে মালিকাবু এসছে আজকে একটু খরা দেখে যে কাজ করবে বৃষ্টি নেমে গেছে সেই আকাশে পুরো একদম ভরা নেই আরে ছেলে প্রতিদিনই ওই স্কুলে যাওয়ার টাইম হচ্ছে আর মেঘ করছে বৃষ্টি হচ্ছে কি অদ্ভুত দেখুন কি অবস্থা বাপরে বাপ সেই আবার বৃষ্টি নেমে গেল ভেতরে ঢুকে দাঁড়ান বৃষ্টির জল লাগাবেন না গায়ে গুগল পুরো রেডি হয়ে বসে আছে টপ টু বটম আর বাইরে দেখুন কি অবস্থা দেখুন বৃষ্টি দেখুন কি জোর মারাত্মক বৃষ্টি হচ্ছে এই প্রত্যেক দিন সকালের এই রুটিন এই যে মালিকাকু গাছটা নিয়ে এসছে মালিকাকু ভেতরে খালের ভেতরে ঢুকে দাঁড়িয়ে আছে আর বৃষ্টি হয়ে যাচ্ছে অনর অনবরত অনর গল কি অবস্থা কি জানি দেখুন তো আজ বৃষ্টির মধ্যেও গোগল স্কুলে যাচ্ছে কারণ অনেকদিন স্কুলে যাওয়াটা হয় না গতকাল থেকে শুরু হয়েছে হ্যাঁ গতকাল শুরু হয়েছে আবার আগামী দুদিন ছুটি ওই জন্য আজকে বৃষ্টির মধ্যে মান টাটা টাটা বাবা সাবধানে যাবে রিস্কা বলে দেওয়া হয়েছে অমরেশ দা আসছে ঠিক আছে সাবধানে নিয়ে যাও সাবধানে যেও বৃষ্টি হচ্ছে ওদিকে অমরেশ দা রিস্কা নিয়ে চলে এসছে ওরা উঠছে আস্তে আস্তে উঠো যাও টাটা দুর্গা দুর্গা হ্যাঁ সাবধানে যেও
গোগলরা বেরোলো আর বৃষ্টিও কমে গেল অ্যাজ ইউজুয়াল। এই যে আমার কোলে এখন দোদল গুড়গুড়ু করছে, এই সকালবেলা রোদ, আবার এখন এই হঠাৎ করে বৃষ্টি, কি যে হচ্ছে। গেলে সবাই এসছে ওর বন্ধুরা, ঠিক আছে গেছে স্কুলে বাবা, প্রত্যেক দিনের এই বৃষ্টি। আর অমরেশ দার সঙ্গে কথা বলে নিয়েছো? ও বললো যে বোধ হয় আমি তো শিওর, আর ফোন করবেন যদি বেরোই তাহলে পরে আমি আসবো। বাবা কি আছি কি আছি, তো আমি এই যে বেরিয়েছি গুগলকে আনতে যাচ্ছি, নিয়ে আসি। চলো এখন আবার একটু বৃষ্টিটা কমে একটু রোদ রোদ উঠছে। কি করেছে, টিফিন শেষ করেছো? কী ছিল টিফিনে? এটা কী দিয়েছে? এটা আজকে সেফ সাইকেল বলে একটা দিয়েছে, যে রুট টাচ ব্যাট টাচ ব্যাপারটা শিখিয়েছে, তো সেখানে নামগুলো ওদের এন্ট্রি করতে হবে, তাই তো? টিফিন সব কমপ্লিট, ভেরি গুড। তো চলো যাই নাকি? আমাকে দাঁড়ো দেবো, এটা তোমার ব্যাগে কে নাচছে? তো আমরা স্নান করতে যাই। এই যে এসে যেন আমাকে আন্টি হোমওয়ার্কের কথা বলতে না হয়, মনে থাকে যেন। পুরো ভিডিওটা হলো এটা পুরো প্রিন্সিপাল ম্যামের কাছে যাবে। তো গুগল বাবু এখানে পড়াশোনা করছে, আন্টি হোমওয়ার্ক করছে, কিন্তু আন্টি এখন ছুটিতে। আন্টি কালকে পড়াতে গেছিল একটা বাড়িতে, তো সে বাড়িতে স্টিলে মোটা পায়াচ্ছি, আর তো উনি বসতে গিয়ে ওনার বুঝতেই পারেননি উনি কেমনভাবে ওনার পায়ের 3 নম্বর আঙুলটাতে ওটা পড়ে গেছে, পড়ে গেছে রীতিমতো চেপে উনি বসেও পড়েছে। একটু পরে উনি বুঝতে ওনার পায়ে লাগছে, তো তখন দেখে আঙুলটা পাশ দিয়ে ফেটে রক্ত বেরোচ্ছে, তো পুরো পা ফুলে গেছে, সেপটিক হয়ে গেছে, মানে হাঁটতেই পারছে না এখন। এই হচ্ছে সমস্যা, তো এখন আপাতত কোনো আসবেন না। আমি এই কথাটা বললাম গুগলকে যে আন্টির এরকম হয়েছে এই ব্যাপার, ও কী করলো, ও বললো যাক ভালো হলো এখন তোরা কদিন ছুটি খাবো। আন্টি কেমন আছে ওটা একবারও জিজ্ঞেস করলো না, আগে বললো ছুটি খেতে পারবো। আজ ছেলে তৈরি হয়েছে, একটা পচা ছেলে হয়ে যাচ্ছে, কোথায় আন্টি খবর নেবে তা না? তো এখন তো ঘড়ি কাটা বেজে গেছে 1:30, লাঞ্চের টাইম, খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো। তার আগে বাসনপত্রগুলো তুলে নিতে হবে, বাসন তোলা হয়নি, নূর তো একটু আগে কাজ করে গেলো। যে দিদি কি কাজ করে আমাদের, মানে বউ বলি আমরা সেই নাদি, ওই দিদি আসছে না, তার কারণ হচ্ছে ওই দিদি মেয়ের ছেলে হয়েছে, তো ওই নিয়ে ব্যস্ত আছে, ওই জন্য দিদি আসছে না এখন। আছে ওনার দিদির মেয়ে এসেছিলো নূর, ও কাজ করে দিয়ে গেছে, এখন বাসনপত্রগুলো তুলে নিই, তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। পরীক্ষা 1:30, লাঞ্চের টাইম। আছে লাঞ্চে আছে ডিমের অমলেটের ঝোল, এটা হচ্ছে লাউ শাক, ভোলা মাছ, চিতল মাছ রয়েছে 1 পিস, আর আলু ভেন্ডি ভাজা। এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো লাঞ্চটা সেরে নিই, আর ওদিকে আমি দুধ চা দিতে বসিয়েছি, হয়ে যাক, ততক্ষণে ভাতটা বেড়ে ফেলি। আমাদের কলেজের গেটের সামনেই গণেশ পুজো যেটা হয়, আগের ব্লগেও দেখিয়েছিলাম, আজকে একদম ফাঁকা ছিল বলে কাছ থেকে আপনাদের জন্য দেখিয়ে দিলাম। দেখুন কি সুন্দর গণেশ ঠাকুরটা। গুড ইভিনিং সবাইকে, আমি কলেজ থেকে একটু আগেই আসলাম, একটা জিনিস একটু দেখাই। দেখুন দোদল কিরকমভাবে টিভির দিকে তাকিয়ে আছে, শুধু টিভি দেখে যাচ্ছে। এদিকে দিদি নাম্বার 1 হচ্ছে, আর এদিকে দোদল
দিদি নাম্বার ওয়ানে রচনার দিকে তাকিয়ে আছে। আর এদিকে গুগল কি করছে? গুগল কি খাচ্ছ? মা এখন শরীর ঠিক আছে? বলে বাপরে দিদি নাম্বার ওয়ান খোর কোথায় বসেছে? খিচুড়িটা নিয়ে আয় বাবা। এ বাবা কোনো তো কাজ করিস না, খিচুড়িটা নিয়ে আয় সমন্তার থেকে। কি খুশি কি খুশি তোমরা খাবো যাবে খিচুড়ি আনতে যাবে। আজকে ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন, আর আমাদের চ্যানেল গুগল দোদের লাইফস্টাইলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।